রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে চলে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অনেক মুসলমান যাকাত দেওয়াতে অস্বীকার করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিল, তোমাদের যাদের উপর যাকাত ফরজ, যাদের উপর যেই কয়টা উট যাকাত ফরজ, যার উপর যতটুকু পরিমাণ যাকাত ফরজ, সেই পানি যদি, সেই পশু যদি তুমি না দাও, সেই উট যদি না দাও, সেই উটের রশি যদি তুমি না দাও, তাহলে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে। সুবহানাল্লাহ। শুধু যাকাতের মাল নয়, শুধু উট নয়, উটের রশি যদি তুমি না দাও, তাহলেও তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে। সুবহানাল্লাহ। কতটুকু কঠিন হয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাকাতের মালের ব্যাপার। কেন এবার কঠিন হবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকেই তো শুনেছে এই যাকাতের ব্যাপারে। যদি যাকাত আদায় করে তাহলে তো মাল পবিত্র থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও জানিয়ে দিয়েছেন, যেই সমস্ত ব্যক্তিগুলো যাকাত আদায় করবে না, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপ নির্ধারণ করে রাখবেন। নাউযুবিল্লাহ। এমন সাপ নির্ধারণ করবেন যেই সাপের মাথার ভিতর চুল থাকবে না, অর্থাৎ বিষধর সাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রাখবেন। এত বিষধর সাপ নির্ধারণ করবে, করে রাখবেন যে বিষের কারণে এই সাপের মাথার ভিতর চুলই নাই। বিষধর সাপের মাথায় নাকি চুল থাকে না, সে হাসরের ময়দানেও সেম পরিস্থিতি হবে। বিষধর সাপ নির্ধারণ করা হবে, যাদের উপর যাকাত ফরজ ছিল তারপরও যাকাতের মাল আদায় করে নাই, তাদের জন্য বিষধর সাপ নির্ধারণ করা হবে। সেই বিষধর সাপগুলো পা থেকে পেঁচাতে পেঁচাতে সরাসরি পেঁচে গলার কাছে এসে চুরির মতো পেঁচে থাকবে। নাউযুবিল্লাহ। গলার ভিতর চুরির মতো পেঁচে থাকবে, গলার ভিতর চুরির মতো পেঁচে এই গালের দিক দিয়ে সাপ এরকম ভাবে থাকবে, ফানা ধরে থাকবে। আর মানুষের গালের ভিতর সাপ বারবার বারবার দংশন করতে থাকবে। জুরে বলেন নাউযুবিল্লাহ। কত কঠিন হবে পরিস্থিতি, কত কঠিন হবে পরিস্থিতি। আরে আমাদের পরিস্থিতি তো এমন, আমরা তো সাপকে এতটাই ভয় পাই, যদি কেউ ঘুমের ভিতর সাপ দেখি তারপরে ঘুম থেকে উঠলে আমরা হাঁপায়া যাই, ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? জীবনেও ঘুমে সাপ দেখেন নাই স্বপ্নে? ঘুমের ভিতর যদি সাপ দেখি যে সাপ আমাকে দৌড়াচ্ছে, আমাকে দৌড়াচ্ছে, তাহলেও আমি হাঁপিয়ে যাই, ঘুম থেকে উঠে আমার ক্লান্ত লাগে। আর যদি এমন হয় যে আমি রাতের বেলায় ঘুমিয়ে আছি, আমি ঘুমের ভিতর আছি আর একটি সাপ আমার পাশে এসে শুয়ে আছে, হঠাৎ করে ঘুমের ভিতর সাপের শরীরে আমার হাত লেগেছে, আর হাত লাগার কারণে আমার হাতের ভিতর ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে। ঘুম থেকে জাগ্রত হয়েই দেখি যে আমার পাশে এক বিষধর বড় সাপ আমার দিকে ফানা ধরে আছে। এই বুঝি আমাকে কামড় দিবে, এই বুঝি আমাকে ধ্বংসন করবে, সেই মুহূর্তে কত ভয়ানক দৃশ্য হবে। প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, দুনিয়াতে যদি সাপগুলোকে এত ভয় পেয়ে থাকি, তাহলে হাশরের ময়দানে যেই সাপগুলো আমার আর আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন, সেই সাপগুলো না জানি আরো কত বড় ভয়ঙ্কর, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তিগুলো স্বর্ণ রূপক এই মালগুলো জমা করে রাখতেছে, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে সেই ব্যক্তিগুলো অবশ্যই অবশ্যই শাস্তির ভিতর পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো জানিয়ে দিচ্ছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন এই যাকাতের মালগুলো শেষ পর্যন্ত কি হবে, এই যাকাতের মালগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের উত্তপ্ত আগুনের ভিতর নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ।
জাহান্নামের উত্তপ্ত আগুনের ভিতর নিক্ষেপ করবেন। জোরে বলেন লাউ যাকাতের মাল যখন কিনা জাহান্নামের উত্তপ্ত আগুনের ভিতর নিক্ষিপ্ত হবে। এটা গরমের ভিতর আগুন ভিতর আগুনের ভিতর থাকতে থাকতে একবারে ঝলঝল ঝলঝল করতে থাকবে, আগুনে ঝলঝল করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মালগুলোকে জাহান্নাম থেকে উঠিয়ে যেই ব্যক্তি যাকাতের মাল খেয়েছে যাকাত আদায় করে নাই সেই ব্যক্তির ডানে বামে বুকে পিঠে কপালে সিল মেরে দিবে, নাউজুবিল্লাহ। সেদিন সিল মারা থাকবে যে তুমি চোর, হাশরের ময়দানে আপনার দিকে কেউ তাকাবে আপনি যাকাত আদায় করেন নাই, আপনার গায়ে লেখা থাকবে আপনি চোর। কোনো ব্যক্তির কাছে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সম্পদ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা হয়ে যায় তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যায়। 52.5 তোলার সমপরিমাণ সম্পদ যদি কারো কাছে জমা হয়ে যায়, 1 বছর সময় অতিবাহিত হয়, তার উপরও যাকাত ফরজ হয়ে যায়। অথবা স্বর্ণ রূপা মিলিয়ে দাম মিলিয়ে টাকা মিলিয়ে 52.5 তোলা সমপরিমাণ সম্পদ যদি কারো জমা হয়ে যায়, 1 বছর সময় অতিবাহিত হয়, তার উপরে যাকাত ফরজ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। আমাদের একটি ধারণা এরকম আছে বা আমরা একটি কাজ এরকম করে থাকি বেশিরভাগই যে যাকাত মানেই মনে হয় রমজান মাসে দিতে হবে, এরকম একটি কার্যকলাপ আমাদের ভিতর দেখা যায়। বা আমাদের অনেকের ধারণা এরকম যাকাত মনে হয় রমজান মাসেই দিতে হবে, যাকাত রমজান মাসেই দিতে হবে না। আপনার সম্পদ যখন নিসাব পরিমাণ হয়ে গেল, যেই দিন আপনার সম্পদ নিসাব পরিমাণ হয়েছে সেই দিন থেকে 1 বছর সময় যেই দিন অতিবাহিত হবে সেই দিনই আপনার উপর যাকাত ফরজ হয়ে গেল। অতএব রমজান মাসের অপেক্ষায় বসে থাকলে হবে না, যেই দিন যাকাত ফরজ হয়েছে সেই দিনই আদায় করতে হবে। এই জন্য হিসাব করবেন যে আজকে আমার কাছে নিসাব পরিমাণ মাল চলে এসেছে, আমি যেন আজকেই যাকাত দিয়ে দিই। আমার কাছে নিসাব পরিমাণ মাল জমা হয়েছে, 1 বছর অতিবাহিত হয়েছে, মানে আমার উপর যাকাত ফরজ হয়ে গিয়েছে, তখন আমরা যেন যাকাত আদায় করে দিই। এই যাকাতের আলোচনা, এই যাকাতের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে বসে আলোচনা করতেছিলেন সাহাবীদের সামনে। তো এই যাকাতের আলোচনা একজন ইহুদি মহিলা শুনে ফেলল। একজন ইহুদি মহিলা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যাকাতের আলোচনা শুনল, যাকাত দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালের হেফাজত করেন, এই কথা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনল, যাকাত দিলে মাল পবিত্র হয় এই কথা যখন কিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শোনার সাথে সাথেই জৈন ইহুদি মহিলা সাথে সাথেই গিয়ে তার মালের হিসাব করে যাকাত আদায় করে দিল। সুবহানাল্লাহ, হিসাব করে করে যখন যাকাত আদায় করে দিল, যাকাত আদায় করার পর অন্য সকল ইহুদি ব্যক্তিগুলো জিজ্ঞাসা করতেছে, তুমি কি মুসলমান হয়ে গেলা কিনা, তুমি তো একজন ইহুদি মহিলা, তুমি কি জন্য যাকাত দিলে, এই যাকাত তো মুসলমানের উপর ফরজ, এই যাকাত তো মুসলমান আদায় করবে, তুমি কি জন্য যাকাত দিতে গেলে। ইহুদি মহিলা উত্তর দিল, এমন একজন ব্যক্তির জবান থেকে আমি এই যাকাতের ব্যাপারে আলোচনা শুনেছি, সেই ব্যক্তি বলতেছে যে যদি যাকাত আদায় করি তাহলে আমার মাল নিরাপদ থাকবে, আমার মাল হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ, এমন ব্যক্তি এই কথা বলেছে যে ব্যক্তি কোন জীবনে মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে সে জীবনেও মিথ্যা কথা বলে না। অতএব সে যেহেতু বলেছে মালের হেফাজত হবে, মাল হেফাজতে থাকবে, মাল সংরক্ষণে থাকবে, মাল কমবে না বাড়বে,
সেই ব্যক্তি তো কখনো মিথ্যা কথা বলে না। অতএব আমার বিশ্বাস এই কথাও সত্য কথা বলেছে, আমি এই জন্যই যাকাত আদায় করেছি যেন আমার মালও নিরাপদে থাকে। সুবহানাল্লাহ। এই ঘটনা ঘটার কিছুদিন পরেই মক্কা থেকে এক, মদিনা থেকে এক ব্যবসায়িক কাফেলা সিরিয়ার দিকে ব্যবসার উদ্দেশ্যে গেল। ব্যবসা করে আসার পথে ডাকাতের কবলে পড়ে গেল সেই ব্যবসায়িক কাফেলা। সেই ব্যবসায়িক কাফেলার ভিতর, সেই ব্যবসায়িক কাফেলার মধ্যে সেই ইহুদি মহিলার 100 উট বোঝাই মাল ছিল। সেই ব্যবসায়িক কাফেলার সাথে গিয়েছে। ব্যবসা করে আসার সময় প্রত্যেকটি লোকই ডাকাতের কবলে পড়েছে, কিন্তু সেই ইহুদি মহিলার যে 100 উট ছিল সেই উট ভর্তি মালামালগুলো ডাকাতের কবলে পড়ে নাই। সুবহানাল্লাহ। যখন কিনা এই 100 উট ভর্তি মালামাল সহ লোক সকল শুনতে পেল যে সামনে সমস্ত ব্যবসায়িক কাফেলাগুলো আমাদের সাথে যারা যারা আসছিল তারা সকলেই ডাকাতের কবলে পড়েছে, তারা বিপদের ভিতর পড়েছে। হঠাৎ করে সেই ব্যবসায়িক সেই ইহুদি মহিলার উটগুলোর ভিতর যেই সর্দার উট ছিল, যেই উটটি সর্দার ছিল, সেই উটের পায়ের ভিতর একটি পাথরের আঘাত লেগে পা একটু ব্যথা পেয়েছে, খোঁড়া হয়ে গিয়েছে। খোঁড়া হয়ে যাওয়ার কারণে উট সেই জায়গায় বসে গিয়েছে, সাথে সাথে সমস্ত উটগুলো সেই জায়গায় বসে গিয়েছে। সামনে যেই ব্যবসায়িক লোকগুলো সামনে গিয়েছে তারা তো ডাকাতের কবলে পড়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ইহুদি মহিলার বিশ্বাস, ইহুদি মহিলা বলতেছে যে ব্যবসায়িক কাফেলাগুলো যদি সবাই বিপদেও পড়ে যায় তাহলেও আমার 100 উট ভর্তি মালামাল সহ আমার লোকগুলো কোনো বিপদে পড়বে না আমার বিশ্বাস। কেননা এমন একজন ব্যক্তির কাছ থেকে আমি শুনেছি যেই কিনা জীবনে মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। ইহুদি মহিলা এই বিশ্বাস নিয়ে বসে আছে। ঘটনাক্রমে সত্যি সত্যি সেই ইহুদি মহিলার সেই ওটগুলো সেই ব্যক্তিগুলো সহ প্রত্যেকটি মালামালগুলো নিরাপদে ইহুদি মহিলার কাছে পৌঁছে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি মহিলা যখন কিনা দেখলো যে সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছে, সবাই ক্ষতির ভিতর পড়েছে, সবাই ডাকাতের কবলে পড়েছে, কিন্তু আমি তো গুনে গুনে হিসাব করে করে যাকাতের মাল আদায় করে দিয়েছি। এই যাকাত দেওয়ার কারণে যেহেতু আমার মাল নিরাপদ রয়েছে, আমার মাল আল্লাহ তাআলা হেফাজত করেছেন, মুহাম্মাদের আল্লাহ যেহেতু আমার মাল হেফাজত করেছেন, এখন আমি বিশ্বাস করি, এই কথা বিশ্বাস করি যে যে মুহাম্মদ বলে যে জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আল্লাহ সত্য, যে মুহাম্মদ বলতেছে যে ইসলাম ধর্ম গ্রহণ করলে জান্নাতে যাওয়া যাবে, আমি বিশ্বাস করি যে এই কথাও সত্য। অতএব আমি এই মুহূর্তে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে মুসলমান হয়ে গেল। একজন ইহুদি মহিলা রাসূলের জবানের কথা বিশ্বাস করেছে, যাকাত আদায় করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মালের হেফাজত করেছে। আমরা মুসলমান প্রতি বছর অথবা অনেক সময় যাকাতের ব্যাপারে আলোচনা শুনি, সরাসরি কোরআন থেকে উলামায়ে কেরাম আয়াত বলে 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 দেয়, তারপরেও যাকাত হিসাব করে আদায় করি। একটি কাজ আমরা খুব বেশি করতে পারি, সেই কাজটি কি? যাকাতের শাড়ি আর যাকাতের লুঙ্গি খুব সুন্দরভাবে কিনতে পারি, ঠিক কিনা? বলে না ঠিক কিনা? আমি তো দেখেছি দোকানের ভিতর লেখা আছে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। আমি এক দোকানে গিয়ে বলেছি, ভাই আপনার দোকানে তো যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, আমাকে একটি লুঙ্গি দেন। লোক বের করে দিল লুঙ্গি। আমি বললাম যে ঠিক আছে, তাহলে যাকাতের লুঙ্গি তো টাকা দেওয়ার তো প্রয়োজন নেই, যাকাতের লুঙ্গি, যে আমাকে যাকাত দিবে, যার কাছ থেকে আমি যাকাতের লুঙ্গি নিব সে কি আবার আমার কাছ থেকে টাকা নিবে? এই সব হচ্ছে দান দামি মানুষকে বোকা বানানোর জন্য। আপনার যতটুকু ফরজ হয়েছে, আপনার উপর যতটুকু ফরজ হয়েছে আপনি ততটুকু আদায় করুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতবার কোরআনে বলেছেন, বারবার কোরআনে বলেছেন যাকাতের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যাকাতের উপকারিতা সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বসীর। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি নামাজ কায়েম করে আর যাকাত আদায় করে, হিসাব করে করে যাকাত আদায় করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ামা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে এর প্রতিদান প্রত্যেককে বুঝিয়ে বুঝিয়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে যদি যাকাত আমি আদায় করি, তাহলে এই যাকাতের মাল দিয়ে দেওয়ার কারণে, এই যাকাতের মাল আদায় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আখিরাতে প্রতিদানগুলো বুঝিয়ে বুঝিয়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত সহজ, নামাজ আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে, দুটোই আমরা একটু অবহেলা বেশি করি। যখন কিনা যাকাত আদায় করতে যাই, তখন আমার মাথার ভিতর চিন্তা আসে যে আমার ভিতর যদি 1 কোটি টাকা থেকে থাকে, তাহলে তো আমার লাখ লাখ টাকা যাকাত দিতে হবে। আয় হায়, এত লাখ টাকা যাকাত দিয়ে দিব, এত টাকা যদি দিয়ে দেই তাহলে তো আমার সম্পদ কমে যাবে, আমার ধারণা যে আমার সম্পদ কমে যাবে। কিন্তু প্রিয় ভাইরা আমার শুনে রাখেন আর জেনে রাখেন, আপনি ধারণা করতেছেন যে আপনার সম্পদ কমে যাবে, আপনার সম্পদ কমে যাবে, কিন্তু না না, আপনার সম্পদ কমবে না। আপনি ঘটনাক্রমে হিসাব করে করে যাকাত আদায় করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাল বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বাণী তো আর মিথ্যা নয়, আল্লাহ তাআলার বাণী সত্য, কোনো সন্দেহ নাই। চিরন্তন সত্য যদি কোনো বাণী থেকে থাকে, সেই বাণী হচ্ছে এই বাণী। আপনি এই যাকাতের মাল হিসাব করে গরিব দুঃখীদেরকে না বুঝিয়ে দেওয়ার কারণে আপনি নিজে এই যাকাতের মাল খাচ্ছেন। আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি ভিক্ষুকের কাছে যান, গিয়ে বলুন যে আমাকে 10 টাকা দাও, আমি একটি জিনিস খাবো, আমি একটি মজা খাবো, বা আমি এই জিনিস খাবো, আপনি কিন্তু ভিক্ষুকের কাছে যাইবেন না, বলবেন যে আমার একটি আত্মমর্যাদা আছে, ঠিক কিনা? ঠিক কিনা? বলবেন যে আমার আত্মমর্যাদা আছে, আমার টাকা পয়সা আছে, আমি তো একজন বড় ব্যবসায়িক মানুষ, আমার অনেক টাকা পয়সা, আমি কি জন্য একজন ভিক্ষুকের কাছে 10 টাকা 100 টাকা বা 1000 টাকা চাইতে যাইব? আমি তো ভিক্ষুকের কাছে থেকে টাকা আনতে পারবো না। আমার আত্মবিশ্বাসের ভিতর লেগে যায়, আমার বরত্বর ভিতর আঘাত এসে যায়, আমার ব্যক্তিত্বর ভিতর আঘাত এসে যায়, এই জন্য আমি ভিক্ষুকের কাছে যেতে পারি না, গরিব দুঃখীদের কাছে গিয়ে আমি টাকা চাইতে পারি না, গরিব দুঃখীদের কাছ থেকে আমি টাকা নিতে পারি না। কিন্তু আপনি তো নিজেও জানেন না যে আপনি গরিব দুঃখীদের মাল মেরে মেরে খাচ্ছেন, আপনি গরিব দুঃখীদের মাল তো আপনার পেটের ভিতর ঢুকাচ্ছেন। এই যাকাতের মাল আপনি গরিব দুঃখীদেরকে না বুঝিয়ে দেওয়ার কারণে, আপনার পেটের ভিতর যাওয়ার কারণে আপনি কি জানেন যে আপনার নামাজ তো কবুল হচ্ছে না? পারস্পরিক আমল যদি ভাত খেতে যান তাহলে তরকারি লাগে, ঠিক কিনা? তরকারি যদি আপনি খেতে যান তাহলে ভাত লাগে, শুধু খালি ভাত যদি আপনার সামনে আপনার স্ত্রী এনে দেয় তাহলে তো আপনি রাগান্বিত হয়ে যান, আপনার ভিতর তো রাগ গুসা চলে আসে।
তাহলে আপনি কিভাবে ভাবছেন যে শুধু নামাজ পড়েই আপনার কাজ হয়ে যাবে, যাকাত দিতে হবে না? নামাজের সাথে সাথে যাকাত দিতে হবে। যদি যাকাত আপনি আদায় না করেন তাহলে আপনার ভাতের ভিতর যেমন তৃপ্ততা নেই, ভাত যেমন আপনার পেটের ভিতর যেতে চাই না, এই যাকাত যদি আপনি আদায় না করেন তাহলে তো আপনি শুধু নামাজ দিয়েও জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, এই যাকাতের মাল হচ্ছে গরিব দুঃখীদের মাল, এই যাকাতের মাল হচ্ছে যারা কিনা খাইতে পারে না, যাদের কাছে কিনা নিসাব পরিমাণ মাল নেই, তাদের মাল, তাদের মাল আপনি খাইতে যান না আর রাখতে যান না, তাহলে আপনি চুর হয়ে যাবেন। কি হয়ে যাবেন? জোরে বলেন, কি হয়ে যাবেন? চুর হয়ে যাবেন। বলছি কোরআন থেকেই বলছি, আগে বলেন কি হবেন? যেই যাকাতের মাল খাবে সে কি হবে? চুর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. الله أكبر. الله سبحانه وتعالى بلتسم الذين يكنزون الذهب والفضة ওয়ালা ইউনফিকুনহা, যেই ব্যক্তিগুলো স্বর্ণ রূপাগুলো জমা করে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিতেছেন। নাউযুবিল্লাহ, শাস্তি আবার সুসংবাদ, চিন্তা করছেন? শাস্তি আবার সুসংবাদ, মানে শাস্তিটা খুব মারাত্মক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তিগুলো স্বর্ণ রূপা এই মালগুলো জমা করে রাখতেছে, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে সেই ব্যক্তিগুলো অবশ্যই অবশ্যই শাস্তির ভিতর পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো জানিয়ে দিচ্ছেন, ইয়াউমা ইউহমা আলাইহা في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. الله أكبر. الله سبحانه وتعالى جنية دچن এই যাকাতের মালগুলো শেষ পর্যন্ত কি হবে? এই যাকাতের মালগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের উত্তপ্ত আগুনের ভিতর নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ, জাহান্নামের উত্তপ্ত আগুনের ভিতর নিক্ষেপ করবেন। জোরে বলেন নাউ, যাকাতের মাল যখন কিনা জাহান্নামের উত্তপ্ত আগুনের ভিতর নিক্ষিপ্ত হবে, এটা গরমের ভিতর আগুন ভিতর আগুনের ভিতর থাকতে থাকতে একবারে ঝলঝল ঝলঝল করতে থাকবে, আগুনে ঝলঝল করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মালগুলোকে জাহান্নাম থেকে উঠিয়ে, যেই ব্যক্তি যাকাতের মাল খেয়েছে যাকাত আদায় করে নাই, সেই ব্যক্তির ডানে বামে বুকে পিঠে কপালে সিল মেরে দিবে। নাউযুবিল্লাহ, সেদিন সিল মারা থাকবে যে তুমি চোর, হাশরের ময়দানে আপনার দিকে কেউ তাকাবে আপনি যাকাত আদায় করেন নাই, আপনার গায়ে লেখা থাকবে আপনি চোর। আমরা জুতা চোর খুব সুন্দর পিটাইতে পারি, যদি ঘটনা করে মসজিদ থেকে কারো জুতা চুরি করে নিয়ে যায় তাহলে সেই চোরের খবর আছে, ঠিক কিনা? কিন্তু কলমের খোঁচায় যদি কেউ চুরি করে আমরা তাদেরকে বুদ্ধিজীবী বলতে পারি, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? কলমের খোঁচায় চোর নাই, দুনিয়ার ভিতর নাই, মনে হয় আমাদের দেশে নাই। এই জন্য নিজেও যে চোর হয়ে যাচ্ছেন সেই দিকে সতর্ক থাকুন, নিজেও চোর হয়ে যাচ্ছেন হাশরের ময়দানে আপনার গায়ের ভিতর চোরের ছিল মারা থাকবে যে আপনি যাকাতের মাল মেরে মেরে খেয়েছেন, গরিব দুঃখীদের মালগুলো আপনি মেরে মেরে খেয়েছেন,
আপনার গায়ের ভিতর সিল মারা থাকবে। এখন চিন্তা করুন, চোখ বন্ধ করে চিন্তা করে দেখুন, আমার উপর যদি যাকাত ফরজ হয়ে থাকে, আমি যাকাত আদায় করছি না, আজকে যদি আমি মারা যাই, এই ফরজ যাকাত নিয়ে আমার উপর যাকাত ফরজ হয়েছিল কিন্তু আদায় করি নাই, এখন আমি মারা গেলাম, আমার সন্তানরা তো আরো আদায় করবে না, আমার সন্তানরা আরো আদায় করবে না, তো হাশরের ময়দানে আমি উঠব, আর আমার মালগুলো জাহান্নামের ভিতর উত্তপ্ত আগুনের ভিতর নিক্ষিপ্ত হবে, আর সেই জাহান্নাম থেকে জ্বলজ্বল যুক্ত আগুনগুলো আমার মালগুলো দিয়েই আমার শরীরে সিল মারা হবে, আমার শরীরে জ্বলজ্বলন্ত আগুন দিয়ে সিল মারা হবে। কত কঠিন হবে সেই দিন যে হাশরের ময়দানে আমার গায়ে চোরের সিল থাকবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই যাকাতের মালের জন্য, এই মুসলমান যেন যাকাত আদায় করে দেয়, মুসলমান যেন যাকাত থেকে পিছপা না হয়ে যায়, এই জন্য যুদ্ধের ঘোষণা পর্যন্ত দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর মুসলমানগুলো যাকাত আদায় করতে অস্বীকার করছে, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের মাল রাষ্ট্রীয়ভাবে জমা করে গরিবদের কাছে পৌঁছানোর জন্য একটি ফান্ডই তৈরি করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর যারা কিনা সামর্থ্যবান আছে, যাদের উপর কিনা যাকাত ফরজ, তাদের কাছ থেকে যাকাতের মালগুলো নিয়ে রাষ্ট্রীয়ভাবে জমা করে রাখতেন, আর যেই সমস্ত গরিব মুসলমানগুলো আছে তাদেরকে যাকাতের মালগুলো বুঝিয়ে দিতেন। সুবহানাল্লাহ, এর দ্বারা আমরা বুঝতে পারি আজকের দিনেও যদি রাষ্ট্রীয়ভাবে এই যাকাতের মাল একত্রিত করে গরিব দুঃখীদের কাছে কাছে বিলীন করার ব্যবস্থা হয়, গরিব দুঃখীদের কাছে কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়, তাহলে আমার বিশ্বাস যে সামনের বছর বাংলাদেশে আর গরিব খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? গরিব খুঁজে পাওয়া যাবে না, যারা গরিব ছিল তারাও যাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর এরকম ব্যবস্থা করেছেন, কিন্তু যখন কিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে চলে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, অনেক মুসলমান যাকাত দেওয়াতে অস্বীকার করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিল, তোমাদের যাদের উপর যাকাত ফরজ, যাদের উপর যেই কয়টা উট যাকাত ফরজ, যার উপর যতটুক পরিমাণ যাকাত ফরজ, সেই পানি যদি, সেই পশু যদি তুমি না দাও, সেই উট যদি না দাও, সেই উটের রশি যদি তুমি না দাও, তাহলে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে। সুবহানাল্লাহ, শুধু যাকাতের মাল নয়, শুধু উট নয়, উটের রশি যদি তুমি না দাও, তাহলেও তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে। সুবহানাল্লাহ, কতটুকু কঠিন হয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাকাতের মালের ব্যাপারে, কেন এবার কঠিন হবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকেই তো শুনেছে এই যাকাতের ব্যাপারে, যদি যাকাত আদায় করে তাহলে তো মাল পবিত্র থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও জানিয়ে দিয়েছেন, যে সমস্ত ব্যক্তিগুলো যাকাত আদায় করবে না, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপ নির্ধারণ করে রাখবেন, নাউযুবিল্লাহ, এমন সাপ নির্ধারণ করবেন যেই সাপের মাথার ভিতর চুল থাকবে না, অর্থাৎ বিষধর সাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রাখবেন। এত বিষধর সাপ নির্ধারণ করবে, করে রাখবেন যে বিষের কারণে এই সাপের মাথার ভিতর চুলই নাই, বিষধর সাপের মাথায় নাকি চুল থাকে না, সে হাশরের ময়দানেও সেম পরিস্থিতি হবে। বিষধর সাপ নির্ধারণ করা হবে, যাদের উপর যাকাত ফরজ ছিল তারপরও যাকাতের মাল আদায় করে নাই, তাদের জন্য বিষধর সাপ নির্ধারণ করা হবে, সেই বিষধর সাপগুলো পা থেকে পেঁচাতে পেঁচাতে সরাসরি পেঁচে গলার কাছে এসে চুরির মতো পেঁচে থাকবে, নাউযুবিল্লাহ, গলার ভিতর চুরির মতো পেঁচে থাকবে, গলার ভিতর চুরির মতো পেঁচে
এই গালের দিক দিয়ে সাপ এরকম ভাবে থাকবে, ফানা ধরে থাকবে, আর মানুষের গালের ভিতর সাপ বারবার বারবার দংশন করতে থাকবে। জুরে বলেন নাউজুবিল্লাহ। কত কঠিন হবে পরিস্থিতি, কত কঠিন হবে পরিস্থিতি। আরে আমাদের পরিস্থিতি তো এমন, আমরা তো সাপকে এতটাই ভয় পাই, যদি কেউ ঘুমের ভিতর সাপ দেখি তারপরে ঘুম থেকে উঠলে আমরা হাঁপায়া যাই, ঠিক কিনা বলেন না, ঠিক কিনা? জীবনেও ঘুমে সাপ দেখেন নাই স্বপ্নায়? ঘুমের ভিতর যদি সাপ দেখি, যে সাপ আমাকে দৌড়াচ্ছে আমাকে দৌড়াচ্ছে, তাহলে আমি হাঁপিয়ে যাই ঘুম থেকে উঠে, আমার ক্লান্ত লাগে। আর যদি এমন হয় যে আমি রাতের বেলায় ঘুমিয়ে আছি, আমি ঘুমের ভিতর আছি আর একটি সাপ আমার পাশে এসে শুয়ে আছে, হঠাৎ করে ঘুমের ভিতর সাপের শরীরে আমার হাত লেগেছে, আর হাত লাগার কারণে আমার হাতের ভিতর ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি যে আমার পাশে এক বিষধর বড় সাপ আমার দিকে ফানা ধরে আছে, এই বুঝি আমাকে কামড় দিবে, এই বুঝি আমাকে ধ্বংসন করবে, সেই মুহূর্তে কত ভয়ানক দৃশ্য হবে। প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, দুনিয়াতে যদি সাপগুলোকে এত ভয় পেয়ে থাকি, তাহলে হাশরের ময়দানে যে সাপগুলো আমার আর আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন, সেই সাপগুলো না জানি আরো কত বড় ভয়ঙ্কর, ঠিক কি না? আর অনেক ভয়ঙ্কর। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, সকলকেই বলবো যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আপনি হিসাব করে করে যাকাত আদায় করে দিন, আপনার মাল কমবে না। আপনি রাসূলের বাণী শুনেছেন, কোরআনের আয়াত শুনেছেন, তারপরেও যদি আপনি আদায় না করেন তাহলে কেমন হবে জানেন? একটু ছোট্ট উদাহরণ, আমরাই একটা কথা বেশি বলি, মানে আমরা মুসল্লিরা যারা আছি তারা একটা কথা বেশি বলি, সেটা কি? হুজুর মানুষ এই কাজটা করতে পারলো, বলে না এরকম কথা, খারাপ না বললেন? কেন বলে এই কথা জানেন? আবার সাথে উদাহরণটা নেই, কি হুজুর সেইটা করবে কেন, সে তো জানে, ঠিক কিনা? এরকম বলি না, সে তো জানে সেইটা করবে কেন। এই জন্য আমরা বলি যে হুজুর জানে তারপরে এটা করলো কেন, এটা হুজুরের বড় অপরাধ, জানে তারপরেও করলো, এই জন্য এটা কি হুজুরের বড় অপরাধ। এখন আমি বলবো যে বিষয়গুলো আপনাদেরকে জানানো হয়েছে আপনারা জানেন, তারপরও যদি না মানেন সেটা কি হবে বলেন, বলেন কি হবে, বলে না বড় অপরাধ হবে না, নাকি শুধু হুজুরের বেলায় বড় অপরাধ হবে? এই জন্য প্রিয় ভাইরা আমার, যতটুকু আলোচনা শুনেছেন বুঝেছেন কমপক্ষে, যে যাকাত যদি আদায় না করি তাহলে বিপদ, বড় বিপদ। কেমন বলবো যে আমি তো ভালোই আছি, কত টাকা এত টাকা দিয়ে দিব, কতদিন থাকবেন ভালো, চলে তো যাবেন গোরস্থানে কবরে, তখন আপনাকে ভালো রাখবে কে? তখন আপনার সেই যাকাতের সম্পদ আপনাকে ভালো রাখতে পারবে? পারবে না। এই জন্য অনুরোধ, যাদের উপর যাকাত ফরজ হিসাব করে করে সকলেই যাকাত আদায় করে দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলকেই হিসাব করে করে যাকাত আদায় করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মহতরম হাজরিন, যারা ইতিকাফে বসবেন আজকে মাগরিবের আগেই চলে আসতে হবে, যারা ইতিকাফে বসবেন আজকে মাগরিবের আগেই চলে আসতে হবে। আর ইতিকাফের ফজিলত তো আপনাদেরকে শুনিয়েছিলাম কিছু, সামনে আরো শোনাবো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় ভাগ্য, সবচেয়ে বড় সুখের আর সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে যে ইতিকাফে যদি আমি আর আপনি থাকি তাহলে লাইলাতুল কদর আমার আর আপনার ভাগ্যে জুটে যাবে, সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদর যদি জুটে যায় তাহলে হাজার বছর ইবাদতের সমান সওয়াব এক রাতে আমার আর আপনার আমলনামায় হয়ে যাবে, সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। এই জন্য যারা ইতিকাফে বসার নিয়ত করেছেন আজকে,
আসরের পর মাগরিবের পূর্বে ইনশাআল্লাহ সকলেই মসজিদে চলে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই কথাগুলো বললাম আর শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।